সোমবার আরামবাগ গার্লস কলেজে ধুমধামের সহিত নবীনবরণ অনুষ্ঠান হয়ে গেল। বিভিন্ন সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কলেজের প্রথম বর্ষের নবাগত ছাত্রীদের চন্দনের ফোঁটা পরিয়ে স্বাগত জানায় কলেজের অন্যান্য ছাত্রীরা। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI ভর্তি চলছে, যোগাযোগ 8972955109 অথবা 9734350791। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI, আরামবাগ মনসাতলা, হুগলি। প্রতি বছরের মতো এবছরও আরামবাগ গার্লস কলেজে নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হয়ে গেল ধুমধামের সাথে। এদিন সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, বিধায়ক বিশ্বচন্দ্র সাকরা, কলেজের অধ্যক্ষ সৈয়দ সাজিদুল ইসলাম সহ অনেকেই। এদিন প্রথমে কলেজের প্রথম বর্ষের নবাগত ছাত্রীদের চন্দনের ফোঁটা স্বাগত জানায় কলেজের অন্যান্য ছাত্রীরা। এরপর কয়েক ঘন্টা ধরে চলে নাচ ও গানের অনুষ্ঠান। জি বাংলার সারেগামাপার শিল্পী দেবলীনা ভাদুরী, সোমনাথ চ্যাটার্জি এবং রাজকিরণ সিং এর অনুষ্ঠানে আনন্দে মাতে ছাত্রীরা। এ বিষয়ে মোনালিসা পাল নামে এক তৃতীয় বর্ষের ছাত্রী বলেন, এই দিনটি নবাগত ছাত্রীদের স্বাগত জানানোর জন্য আয়োজন করা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে মনোজ্ঞ অনুষ্ঠানও। আজ 6ই জানুয়ারি, আজ আমাদের কলেজের নাম আরামবাগ গার্লস কলেজ। আমাদের কলেজে আজকে নবীনবরণ উৎসবটি পালন করা হচ্ছে। এই উৎসবের জন্য কিছু বিশেষ খ্যাতনামা শিল্পী আজকে আমাদের কলেজে উপস্থিত থাকবেন। তারা হলেন সবাই জি বাংলা খ্যাত শিল্পী, যেমন দেবলীনা ভাদুরী, সোমনাথ আচার্য এবং স্থানীয় শিল্পী রাজকিরণ সিং। তো এছাড়াও আমাদের কলেজের ছাত্রীরা কিছু পারফর্ম করছে, কেউ নাচ মানে নৃত্য পরিবেশনা করছে, কেউ সঙ্গীত পরিবেশনা করছে, কেউ আবৃত্তি পরিবেশনা করছে। এইভাবে আমাদের নাচে গানে এবং এইভাবে নাচে গানে মত্ত হয়ে ছাত্রীরা আজকে এই নবীনবরণ অনুষ্ঠানটি পালন করতে চলেছে। এটা ছাত্র সংসদ। কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট স্বপন কুমার নন্দী বলে, আগামী দিনে ছাত্রীরা আরো ভালো করে পড়াশোনা করে আরামবাগের নাম উজ্জ্বল করবে। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যেমন পড়াশোনা করবে, পড়াশোনা করে দেশের দশে যাতে আরো উন্নতি হয় করবে তো, নাকি ভালো করে পড়াশোনা করবে তো, এই আরামবাগ গার্লস কলেজের নামটা যাতে আরো এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বর্তমানের মধ্যে ভালো যাতে সবাই চেষ্টা করবে তো, তাই তো? আর স্যারেরা যে সমস্ত স্টাক্স দেবে সুন্দর করে পড়াশোনা করে আমাদের গার্লস কলেজের যাতে সুনামটা থাকে সেটা প্রত্যেকেই দেখবে, কারণ এই গার্লস কলেজ সেই আমাদের হুগলিতে আছে, তার এখান থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে এখানেও নেই, এদিকে আছে বর্ধমান, ওদিকে আছে বাঁকুড়া, তার মাঝে আমাদের এই গার্লস কলেজ আছে। তাই গার্লস কলেজে যাতে আরও সুন্দরভাবে আপনারা তোমরা পড়াশোনা করে কলেজের যাতে সুন্দর একটা নাম হয়, তাই আমি সেই কথা আছে ছাত্রনাং উদ্যানাং তপ, পড়াশোনা যেমন করবে তার সাথে সাথে সাংস্কৃতিক ব্যাপারগুলো তোমরা দেখবে, আজ যেমন তোমাদের সাংস্কৃতিক ব্যাপারগুলো হচ্ছে। অন্যদিকে বিধায়ক কৃষ্ণচন্দ্র সাকরা বলেন, ছাত্রীদের মূল লক্ষ্য হওয়া উচিত পড়াশোনা করে শিক্ষিত মানুষ হওয়া, প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে এসে প্রকৃত মানুষ হতে হবে। ছাত্রীদের খাতায় কলমে বড় বড় ডিগ্রি রেখে কোনো কাজ নেই, ছাত্রীদের আগামী দিনের পথ দেখাতে হবে এই দেশকে। যারা ভালোবাসার পাত্র তাদেরকে ভালোবাসতে শিখব, তবেই হবে শিক্ষার মূল্যায়ন, তবেই হবে আমরা প্রকৃত শিক্ষিত। তাই আমি প্রত্যেককে বলবো, তোমরা প্রকৃত শিক্ষিত শিক্ষিত হও, তোমার বাবা মার শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করো, সমাজ এবং দেশকে গৌরবান্বিত করো, এইটুকু আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা জানাই। তোমরা হয়তো বর্তমান যুগে যেভাবে একটা কর্মের দিক থেকে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হচ্ছে অনেকেই, আমাদের সরকার চাইছে, কিন্তু সবাই হয়তো কর্ম পাচ্ছে না, তাতে করে হতাশ হওয়ার কারণ নেই, কারণ শিক্ষা হলেই যে কর্ম নিতে হবে এটার কোনো কারণ নেই। তো তোমরা জানো একটা গাছে অনেক ফুল ফোটে, প্রতিদিনই ফোটে, সব ফুল কিন্তু দেবতার চরণে স্থান পায় না,
সেও তোমরা হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছো, সবাই যে প্রতিষ্ঠিত হতে পারবে শিক্ষার মাধ্যমে কখনোই বলা যাবে না। কিন্তু প্রকৃত শিক্ষার একটা মূল্য সমাজে আছে, শিক্ষিত না হলে সুশৃঙ্খল সমাজ সমৃদ্ধশালী দেশ করা যায় না, যার জন্য আমাদের শিক্ষার প্রয়োজন বিশেষ করে আছে। তাতে ছাড়া মেয়ে মহিলাদের শিক্ষার একটা সমাজে বর্তমান সমাজে বিশেষ স্থান করে নিয়েছে। এক্ষেত্রে সে বিবেকানন্দ বলতেন যে মাদার বেটার দেন 100 স্কুল টিচার, একজন শিক্ষিত শিক্ষিতা মা 100 জন শিক্ষক শিক্ষিকা থেকেও শ্রেষ্ঠ। তাই এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা নেওয়ার বিশেষ প্রয়োজন আছে, তার উত্তরসূরিদেরকে শিক্ষিত করার জন্য। তাছাড়া দেশ শাসন করার ক্ষেত্রেও তো শিক্ষার একটা প্রয়োজন আছে, যেখানে আমাদের সরকার মনে কিছু করবেন না, একটু চলে আসছে রাজনীতির কথা, যে মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছেন সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে, কারণ যদি না রাখা হয় তারা কিন্তু তাদের যে একটা সমাজের দায়িত্ব আছে তারা সেটা পালন করতে পারবে না। সেই জন্যেই শিক্ষার যে মূল্য আছে প্রয়োজনীয়তা আছে সেটা প্রত্যেকেই আমরা যেমন অনুভব করছি প্রত্যেকেই অনুভব করছে। শুধু একটাই আজকে শুভ মিলনের শুভক্ষণে একটাই বলবো, তোমরা প্রকৃত শিক্ষিত হও, মানুষ হও, শ্রদ্ধা ও ভালোবাসা শুনে আজকের এই নবীনবরণ উৎসব হয়ে উঠুক মিলনের তীর্থক্ষেত্র। এই উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রীরা মোবাইলে সেলফি তোলাতে মাতোয়ারা হয়ে ওঠে। সব মিলিয়ে নতুন বছরের নবীনবরণ উৎসবকে ঘিরে আনন্দে মাতে আরামবাগ গার্লস কলেজের ছাত্রীরা। আরামবাগ থেকে শ্যামলেন্দু গোস্বামী, রিপোর্ট নিউজ আজ বাংলা।